সারি সারি সাজানো বাহারি এসব পণ্য সাধারণত বেচা কেনা হয় অনলাইনে। আর সরাসরি এসব পণ্যের মান প্রদর্শন করে উদ্যোক্তাদের আরো বেশি সুপরিচিত করতে চট্টগ্রাম নগরের কুকআউট রেস্টুরেন্টে রেড ভেলভেটের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী অর্থাম কার্নিভাল 2022। আট নয় দশ সেপ্টেম্বর তিন দিনব্যাপী চলা এই মেলায় অনলাইন ও অফলাইনের বিভিন্ন উদ্যোক্তারা তাদের হাতে তৈরি দেশি বিদেশি নামি দামি বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। আমার কাছে শতরন্ধ্রী আছে, যেটা এখানে কোথাও নেই কারো কাছে, জিনিসটা খুব কম আছে। আমি সহ দু একজন এটা বিক্রি করছে, সেই জন্য আমার কাছে সব থেকে দুটো লোভনীয় বিষয় হচ্ছে, এক হচ্ছে শতরঞ্জি, দুই হচ্ছে এই যে মশলা দেখতে পাচ্ছেন এখানে হোমমেড মশলা আছে, এগুলো হচ্ছে আমার হাজবেন্ড নিজে ঘরে বানায়। তো এটা হচ্ছে মেন দুটো আকর্ষণ, আর বাকি দেশে জুয়েলারি থাকছে। আমাদের স্টোর নেম হচ্ছে নিমিশন, এটা ঢাকাতে কিনতে পারা, আর হচ্ছে আমাদের সব বাইরের প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট যাই আছে সবগুলো ভালো। সামিয়া ফ্যাশন হাউস আমার পেজের নাম। আমার স্টলে আপনার পাকিস্তানি, দেশীয়, ইন্ডিয়ানি সব ধরনের প্রোডাক্ট পাবেন, এবং হিউজ পরিমাণ নতুন নতুন অনেক কালেকশন তোলা হয়েছে। আমার এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান, আর বাংলাদেশি জিনিসগুলো আছে, কটন, আবার ওই কফি কফিলিক, আর মোবাইলে কিছু প্রোডাক্ট আছে, ওগুলো নিয়ে আমি এখানে। আমাদের স্টার এন্টারপ্রাইজ কোম্পানি, আমাদের পাকিস্তানি প্রোডাক্ট আগানুর হবে, বিন সাইদ হবে, কামদানি হবে, টু পিস, ওয়ান পিস, প্যান্ট, প্লাজো, কোটি, এগুলো পাবেন আমাদের স্টোরে। আমার স্টলের নাম ব্যাগি, আর আমাদের কিডস আইটেম আছে, জুয়েলারি আছে, ব্যাংকক থেকে আনা জুয়েলারি আর কিডস আইটেম আছে, আর সাথে আমার কাপড়ও আছে যেগুলো কালকে আসলে পাবেন। ও আচ্ছা, আমার এখানে হচ্ছে কি রূপা ফ্যাশন, আর আমার খাতা হলো আমার স্টলের সম্পূর্ণ সব কিছু আছে, জয়েন্ট, ইন্ডিয়ান, পাকিস্তানি, চেইন, লগেন, যা চাই কাস্টমার সব ইত্যাদি ইত্যাদি আছে, অবশ্যই ডিসকাউন্টে আছে। এই লেটেস্ট আমরা অনলাইনে সেল করতাম, এখন আমরা লেডিস আইটেম দেখছি, লেডিস শার্ট আছে, প্যান্ট আছে, এর সাথে লেডিস স্যান্ডেলস আছে কিছু আকর্ষণীয় ডিজাইনের, এবং পুরুষের জন্য রয়েছে পাঞ্জাবি, আমাদের কোয়ালিফাইড পাঞ্জাবি, এরপর শুজ আছে কিছু ক্যাজুয়াল এবং মেন্স, যেগুলো এখন বর্তমানে ট্রেন্ডে চলতেছে এগুলাই রাখছি আমরা। আমাদের এখানে চলে এসে অলি বাংলাদেশের প্রোডাক্ট, এটা মেড ইন বাংলাদেশ, বিএসটি অ্যাপ্রুভ, আর আমাদের এখানে স্কিন কেয়ার টাইপের অনেক রকমের প্রোডাক্ট আছে, আর এই প্রোডাক্টটা আমরা আগামী তিন দিনের জন্য স্পেশাল সবার জন্য অন দ্য স্পট পারচেসে 10% ডিসকাউন্ট আছে। অনেক রকম মজার মধ্যে খাবার, আমার কেস কিচেনে মানুষজন আসবে, আসলে আমার খাবার পছন্দ হলে অবশ্যই আসবে, কারণ আমার খাবারের মান সম্মত আছে জন্য আসবে। আমার স্টলে আমার স্ন্যাক্স আছে, চা আছে, কফি আছে, পরিষে বিরিয়ানি আছে, চাইনিজ আইটেম আছে, কোরিয়ান কিছু রেখেছি, চটপটির ফুচকা সবই আছে, মানে বাদামের শরবত আছে, ঠান্ডা পানি স্টলে সবগুলো গার্লস প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আর সবগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট, কালার ওয়ারেন্টি আছে, আর ডিসকাউন্ট হচ্ছে আপনার 20% ডিসকাউন্ট। আমাদের ভাই অঙ্গন ফ্যাশন হাউস নামে আমাদের একটা পেজ আছে, আমাদের আউটলেটও আছে চকবাজারে, আমাদের এখানে কালেকশান হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান কালেকশান, স্পেশালি হচ্ছে আমাদের কাপ্তানি কালেকশান, যেগুলোতে আমাদের অলরেডি ডিসকাউন্ট চলছে। আজকে প্রথম দিন এই মেলার, এই মেলাতে হচ্ছে আমার কাছে যা মোটামুটি পেজের যা আইটেম আছে ওগুলোর উপরে বেসিকলি টাকা দিচ্ছে, এবং তাছাড়া আমি কিছু নানাদের একটু সুবিধ রাখছি, তো এখন ডিপেন্ড করছে আমার ভার্সের উপরে বা আমার কাস্টমারদের উপরে, যারা পেজ থেকে আসলে সকালে এসে মোটামুটি পার্চেস করা বা দেখে যাওয়া হয়ে যাবে, এখন হচ্ছে নতুন যারা আসছে তারা এসে বুঝিয়ে দেন হচ্ছে পার্চেস করতে, তো ইনশাল্লাহ আশা করি সামনেও ভালোভাবে তারা পার্চেস করবে। আমার এখানে কালার পয়েন্ট আছে, তারপরে ডেজার্টের মধ্যে এখানে পুডিং আছে, ডিমের ডিমের হালুয়া আছে, মিষ্টি আছে, এবং কাপকেক আছে, আর আপনার কাস্টার্ড আছে। মেলায় বাহারি সব পণ্যের পাশাপাশি ফুড কর্নারে মজাদার খাবারের স্বাদ নিতে পেরে খুশি দর্শক এবং অতিথিরা বলছেন, একই ছাদের নিচে এই ধরনের আয়োজন উদ্যোক্তাদের আরো আগ্রহী করবে। অবশ্যই উদ্যোক্তাদেরকে উৎসাহী করবে, এবং উৎসাহী করবে বলে আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে বারবার এই ধরনের ফেয়ারগুলোর আয়োজন করি, এবং আমরা যারা মনে করি অনলাইনে যারা কাজ করে তাদের জন্য এই ফেয়ারটা এমন একটা জায়গা যেখানে অনলাইনের সেলাররা নিজেদেরকে উপস্থাপন করতে পারে। তো আমি মনে করি আমরা যারা ফেয়ারের উদ্যোক্তা
যারা আমরা ফেয়ার অর্গানাইজ করি, আমরা অর্গানাইজাররা প্রত্যেকটা অর্গানাইজারদেরকে আমি বলবো এভাবে বারবার উদ্যোক্তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত এবং স্বল্প মূল্যে আমাদের উদ্যোক্তারা যেন আসতে পারে, তাদের স্টল নিয়ে বসতে পারে সেই সুযোগ আমাদের বারবার করে দেওয়া উচিত। যখনই এই যে ফেয়ারগুলো অ্যারেঞ্জ করা হয়, আর যারা অনলাইন উদ্যোক্তা আছে তাদের কিন্তু আসলে আমরা কিন্তু শপে যেয়ে কিন্তু তাদের কাছ থেকে পারচেজ করতে পারছি না, কিন্তু এই ফেয়ারগুলোতে কিন্তু তারা তাদের প্রোডাক্টগুলো কিন্তু শো করতে পারছে। সো বিশ্বাসের জায়গাটা কিন্তু স্থায়ী হওয়ার মানে সময়টাই হচ্ছে এই ফেয়ারগুলো, যে প্রোডাক্টটা কেমন অ্যাকচুয়ালি অথেন্টিক অর্গ্যানিক মানে অথেন্টিক কিনা সেটা দেখে শুনে বুঝে নিতে পারছে। আমি দেখছি এখানে নারী উদ্যোক্তার সাথে হচ্ছে ছেলেরাও আছে, শুধু নারী নারী করলেই হবে না, এখানে ছেলে মেয়ে উভয়ই আছে এবং তাদের কোয়ালিটি, তাদের প্রোডাক্ট, তাদের সব কিছুই ভালোই আছে। আপনি কেমন উপভোগ করছেন? খুবই ভালো লাগতেছে, দেখি সব কিছু ভালো লাগতেছে, মেয়েদের সব কিছু আছে, একসাথে সব কিছু পাওয়া যাচ্ছে, এটাই ভালো লাগতেছে। আসলে এখানে তো অনেক কিছুই আছে, আমি তো সব ফেয়ারে যাই আর সব অপরে পরিচিত, সব কিছু ভালো লাগে। আমি অবশ্যই এসেছি, দেরি হচ্ছে না, কিন্তু আমি তো একদম আদেশ জুয়েলারি সবচেয়ে বেশি চিনত কাস্টমার, ব্যাগ, শু, এরপরে পাবেন হচ্ছে খাবার, যেমন যারা আপনার হোমমেড খাবারগুলো পেয়ে যাবেন, তো অনেকে হয়তো জানিয়ে না যারা যারা ঘুরতে আসবে তারা এখানে হোমমেড খাবারগুলো পেয়ে যাবে। এই উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের আপনারা সাপোর্ট করুন, আপনারা সাপোর্ট না করলে আসলে আমরা এগোতে পারি, আর আমরা এগোতে না পারি তাহলে বেশি হতে পারি। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।